চলে এলাম আমার আদরের সিংয়ের ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই কমেন্ট করছো দীর্ঘদিন ধরে যে স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশানের সাজেশান কবে বার করবেন চিন্তা করার লাগবে না তোমাদের যেহেতু নতুন সিলেবাস একটু সময় দিতে হবে তবে আমি যে সাজেশান দেব একদম হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন আসে তোমরা জানো বলছি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমাদের কি প্রশ্ন কমন আসছে না এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের যে সাজেশনগুলি দিয়ে কিনি সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসে সেই জন্য বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেল সঙ্গে থেকে তো তোমাদের যে ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরিক শিক্ষায় যে প্রশ্নগুলি পড়তে হবে সেই প্রশ্নগুলি এবার লিখে নাও অবশ্যই করে গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে নাও দশ নম্বরে তোমরা প্রশ্ন করবে স্বাস্থ্যের ধারণা দাও কি বললাম স্বাস্থ্যের ধারণা দাও বা স্বাস্থ্যের ধারণা পরে প্রশ্ন স্বাস্থ্যের নীতি পরের প্রশ্ন স্বাস্থ্য ও সুস্থতার জন্য ব্যায়াম এবং খেলাধুলায় অংশগ্রহণের সুবিধাগুলি লেখো পরে প্রশ্ন স্বাস্থ্য শিক্ষার সংজ্ঞা দাও বিদ্যালয়ে বিভিন্ন প্রকার স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধে আলোচনা করো পরের প্রশ্ন বা এই যে পোহরটা পরে প্রশ্ন বলার আগে এটা বলে দিই এই যে বললাম বিদ্যালয় প্রশ্নটা পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা এই পোহরটা ঘুরিয়ে থাকতে পারে কেমন থাকতে পারে লেখে নাও অথবা করে স্বাস্থ্য পরিষেবার নির্দেশনা বা তত্ত্ববিধান সম্পর্কে লেখো পরে প্রশ্ন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপর তামাক এবং ধুমপানের প্রভাব সম্পর্কে লেখো সাথে সাথে অ্যালকোহলটা প্রভাব করে যাবে অ্যালকোহলের প্রভাবটা করে যাবে পরে প্রশ্ন প্রত্যেকটা কিন্তু আলাদাভাবে করবে যেমন তামাক অ্যালকোহল হ্যাঁ ধূমপান এগুলো আলাদাভাবে করে যাবে পরে প্রশ্ন সুস্থতা বলতে কি বোঝো সুস্থতা ও শারীরিক ক্রিয়াকলাপে সম্পর্ক বিষয়ে আলোচনা করো পরে প্রশ্ন কয়েকটি সংক্রমণ রোগের নাম লেখো এই সংক্রমণ রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে লেখো। যেমন সংক্রমণ রোগগুলি কি ম্যালেরিয়া ডেঙ্গু পক্স ডায়রিয়া এগুলো হলো সংক্রমণ রোগ পরের প্রশ্ন দুটি অসংক্রমণ রোগের নাম লেখো অসংক্রমণ রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে লেখো অসংক্রমণ রোগ কি স্থূলত্যা মধুমেহ হাঁপানি এগুলো হলো অসংক্রমণ রোগ স্থূলত্তা মধুমেহ হাঁপানি পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমরা করবে স্থূলত্তা বলতে কি বোঝো স্থূলতার কারণগুলি উল্লেখ করো শারীর শিক্ষা ও খেলাধুলার কীভাবে স্থূলতাকে নিয়ন্ত্রণ করবে এবার তোমাদের একটা কথা বলি আমি যে সায় ভিডিও করছি এর কিন্তু কোনো অ্যান্সারে পিডিএফ তোমরা পাবে না তোমাদের কিন্তু একটাই করতে হবে অনলাইন নাহলে অফলাইনে ক্লাস করতে হবে অনলাইন তো আমরা বন্ধ করে দিয়েছি অফলাইনে ক্লাস করতে হবে তবে তোমরা কিন্তু উত্তরগুলি সংগ্রহ করতে পারবে সবাই বলবো অফলাইন ক্লাস করার জন্য নিচে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে যোগাযোগ করে নেবে নাম্বার ওয়ান কোচিং সেন্টার হলো ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার তোমরা জানো এরা কিন্তু মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান কোচিং সেন্টার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের সঙ্গে যে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা যারা পড়ছে তারা আজ পর্যন্ত সাবলি পায়নি বা ফেলও করেনি ফেলও করবে না সাবলিও পাবে না তোমরা যদি এরকম কমনযোগ্য সাহাশান এবং উপকৃত করতে চাও তাহলে বলবো ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের সঙ্গে অফলাইনে ক্লাস করতে হবে উত্তর কেউ পাবে না পিডিএফ বোঝা গেল পাঁচ নম্বর জন্য তোমরা প্রশ্ন করবে স্বাস্থ্যের মাত্রা টিকা করবে স্বাস্থ্যের নির্ধারক টিকা স্বাস্থ্যের উদ্দেশ্য পরে প্রশ্ন করবে যত্ন ও রক্ষণাবেক্ষণ কি বললাম যত্ন ও রক্ষণাবেক্ষণ কি করবে চোখের যত্ন কানের যত্ন ত্বকের যত্ন চুলের যত্ন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ হলো চোখের যত্ন অবশ্যই করে কিন্তু করে যাবে আর এগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে এবারে তোমাদের অনেকে মনে হচ্ছে যে স্যার এতগুলো প্রশ্ন দিচ্ছেন কেন আপনি তো অনেক প্রশ্ন কমিয়ে দেন এত প্রশ্ন দিচ্ছেন কেন দেখো এই পেপারটা রয়েছে হেলথ এডুকেশান এখানে সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট সে বলছি সমস্ত প্রশ্ন হলেও দেখে যাবে পরের প্রশ্ন উচ্চ রক্তচাপ কি টিকা করতে পারে পরের প্রশ্ন সিপিআর এর ধারণা পরের প্রশ্ন মচকানো কি মচকে যাওয়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে দেখো পরের প্রশ্ন ক্ষত বা রক্তপাত টিকা লেখো সম্পর্কে সন্ধিচ্যুত টিকা লেখো এই করা প্রশ্ন এই করা প্রশ্ন করো আর কোনো প্রশ্ন করা লাগবে না এবারে তোমাদের দু নম্বরে প্রশ্ন পড়ে তার জন্য আমি মাত্র নটি প্রশ্ন দিচ্ছি এখান থেকে নটি প্রশ্ন পড়লে কিন্তু পুরোপুরি পড়ার চান্স খুব কি প্রশ্ন করবে স্বাস্থ্য শিক্ষা কাকে বলে স্বাস্থ্যের লক্ষ্য কি পরের প্রশ্ন করবে স্বাস্থ্যের অর্থ বলতে কি বোঝো পরের প্রশ্ন করবে স্বাস্থ্য বিধান বলতে কি বোঝো এবং অর্থটা করে যাবে পরে প্রশ্ন বিধানের প্রকারভেদ সম্পর্কে লেখো এগুলো কিন্তু দু নম্বরের জন্য পরে প্রশ্ন স্বাস্থ্য পরিষেবা অর্থ কী বা বলতে কি বোঝো পরে প্রশ্ন সংক্রমণ ব্যাধি কি স্থূলতা বলতে কি বোঝো অসংক্রমণ ব্যাধি কি প্রাথমিক চিকিৎসা কি বা প্রাথমিক চিকিৎসার লক্ষ্য কি বা এটা অর্থ থাকে এইগুলো কিন্তু অবশ্যই করে যেতে হবে ঠিক আছে এইগুলো করলে কি তোমরা অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এটা ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি শোভন স্যার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার এবং ফিজিক্যাল এডুকেশানের শিক্ষক তোমাদেরকে যেভাবে গাইড করছি এভাবে করে যাও দেখবি পঞ্চাশের পঞ্চাশ নম্বর তোমরা হাতের মুঠোয় কমন পেয়ে যাচ্ছ এটা চ্যালেঞ্জ করে বলছি যে প্রশ্নগুলি দিলাম সাগরে পড়ে যাও আর যাদের কাছে নিই উত্তরগুলি তোমাদেরকে বলছি অফলাইনে ক্লাস করো কমন পেয়ে যাবে এবারে যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলি ভালো করে পড়ো তার বাইরে কোনো প্রশ্ন করা লাগবে না আর উত্তরগুলি পিডিএফ আমি বললাম কেউ কারো দেবো না নম্বর দিয়ে দিচ্ছি তোমরা অফলাইনে ক্লাস করো সমস্ত সেমিস্টারে যোগ্য সাজেশান এবং গাইডের মাধ্যমে তোমাদের এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে এবং পড়িয়ে দেওয়া হবে বোঝা গেল সে বলছি অফলাইনে যারা ক্লাস করতে চাইছো নিচে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করো নাম্বার ওয়ান কোচিং সেন্টার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগে নয় ভালো লাগাতে হবে আর যে প্রশ্নগুলি দিলাম জর দেশের পড়তে হবে আর সঙ্গে কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে হবে দেখবে তোমরাও লাভবান হবে তোমার বন্ধুরাও লাভবান হবে তোমাদের বাড়ির কাছে আমাদের কোচিং রয়েছে আমাদের একাধিক কোচিং সেন্টার রয়েছে সেটা বলছি তোমরা অবশ্যই করে ফোন করে যোগাযোগ করতে পারো যে তোমাদের বাড়ির কাছে কোথায় কোচিং রয়েছে ফোন করে যোগাযোগ করে নেবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ